ওকে, গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো না? আচ্ছা, আজকে দুইটা জিনিস আমরা একবার উদযাপন করব, কারণ গতকাল তো বন্ধই ছিল। দুটো কি বলো দেখি? একটা হলো পবিত্র রমজান মাস, অর্থাৎ রমজানুল মোবারক। আমাদের মুসলমানদের জন্য এটা একটা অত্যন্ত ফজিলতের মাস, এই নিয়ামতের মাস এবং বরকতের মাস। এই মাসে পুরা মাসটা আমরা সিয়াম সাধনা করি, কিসের সবকিছু। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? রোজা মানে কি? ফাস্টিং শুধু না খেয়ে থাকাটা না, এই ফাস্টিংটা আরো অনেক কিছু মিন করে। ফাস্টিং অর্থাৎ চোখের ফাস্টিং, জিবার ফাস্টিং। জিবার বলতে কি? যে আমরা বাজে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, টাংকে বিরত রাখা, সংযম। এটাকে বলা হয় সংযমের মাস, রেস্ট্রেইন্ট। উই শুড রেস্ট্রেইন্ট আওয়ার সেলফ ফ্রম অল কাইন্ডস অফ রং ডুইংস, সকল প্রকার বদ কাজ, বাজে কাজ করা থেকে আমাদেরকে বিরত রাখা, সংযমে রাখা। এই জন্য এটাকে বলা হয়। শুধু না খেয়ে উপাস দেওয়া, যেটা এটাকে আমরা আসলে ওই ইসলাম কি সমর্থন করে না। ইসলাম সমর্থন করে যে পুরোটা সংযম, বলতে চা মনের সংযম, অর্থাৎ আজে বাজে বিষয় আমরা কল্পনা করব না, বাজে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, হাত দিয়ে খুব আজে বাজে কাজ করব না, অর্থাৎ ঘুষ খাবো না, তাই না? কাউকে মারবো না, কাউকে খামচি দিব না, ছোট বোনদের খামচি দিবা না, যারা নখ বড় রেখেছে বোনদেরকে খামচি দেওয়ার জন্য তারা এই নখটা কেটে ফেলবে এই মাসে, ঠিক আছে? বুঝতে পেরেছ? সব দিক থেকে করতে হবে। কে কে খামচি মারো? খামচি মারো অভ্যাস কার কার আছে? চোখ কানকেও সংযুক্ত রাখতে হবে, অর্থাৎ তুমি সারাদিন আজে বাজে জিনিস ফেসবুক ইউটিউবে বসে থাকবা, এই আজে বাজে নাচ গান দেখবে, এটা হবে না। কান দিয়ে শোনাও যাবে না আজে বাজে কিছু, পুরো সংযমে থাকতে হবে। সেই সংযমের মাস এটা রমজান মাস। আরেকটা গতকালকে আমরা যেটা উদযাপন করেছি ঘরে বসেই, সেটা হলো নববর্ষ, পহেলা বৈশাখ। এটা বাঙালি জাতির একটা সবচেয়ে বড় উৎসব, তাই না? এই উৎসবের দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই এক কাতার হয়ে এই দিনটা উদযাপন করি আমরা। সেইটারই আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস পেয়েছি, সবাইকে রমজানের শুভেচ্ছা, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, এই বছরটা আমাদের জন্য ভালো হয়ে আসবে, করোনা মুক্ত একটা বিশ্ব আসবে, এটাই আমরা আকাঙ্ক্ষা করছি। নাও ইউ ক্যান লুক দ্য কোয়েশ্চেন্স অন ইউর স্ক্রিন, ইউ আনসার দেম। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? বুঝতে পেরেছ? খুব তাড়াতাড়ি করো। হয়ে গেছে? বলো কে বলবে, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? স্যার প্রথমটা হবে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার এন্ড ভেরি স্ট্রং কারেন্টস ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই তাহলে আমাদের কারেক্ট আনসার। এরপরে আমরা অন্যগুলি হবে না, আমরা অন্যগুলি দেখেছি। রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস, না। রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, না। রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং রংস, না। দুই নম্বর, ল্যান্ড এট প্রপার্টি, এর অর্থ কি? রেন্টেড পিস অফ ল্যান্ড, এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, property on from source of income to its owner, a property used only as an agricultural farm. Which one is the right answer? B number. বাকি থাকলো কেন? এ বি সি সবই হয়ে গেল তো। আচ্ছা, আমাদের উত্তর
এ হবে না রেন্টেড ল্যান্ড মানে কি ভাড়া করা জমি না এটা হবে না বি নাম্বার পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাংক অফ নদীর তীরে একটু করে জমি না এটাও না প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম ওনার ওনার যে সম্পত্তি তার মালিককে উৎস আয়ের উৎস হিসাবে এটা অনেক প্রপার্টি আছে শুধু যে তা না প্রপার্টি ইউজ অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচার ফার্ম এটা একটু রাইট আছে যেটা এগ্রিকালচার ফার্মের জন্য ব্যবহার করা হয় সেটাকে ল্যান্ডেড প্রপার্টি বলা হয় হুইসপারিং উইন্ড সব তাদের বলো হুইসপারিং উইন্ড আমরা এটা শেষ করতে পারলে আরেকটা প্যাসেজে যেতে চাই আজকে এটা বি নাম্বারটা হবে উইন্ড দ্যাট ব্লোজ উইথ দ্য হিসিং সাউন্ড বি নাম্বার বলেছে একজন আর কে কি বলবা স্যার এ নাম্বার এ নাম্বার বলেছে একজন বস ফ্রম দ্য থ্রুজ দ্য রিভার আর কে বলেছে কি বলো স্যার এটা বি নাম্বার স্যার এ নাম্বার এ বি এর মধ্যে তুমুল দ্বন্দ্ব চলছে তুমুল দ্বন্দ্ব চলছে এ বি এর মধ্যে দেখি আর কে কি বলে সরি when that f c number কেউ নাই c number when that blows in summer এটার মধ্যেও কেউ নাই আচ্ছা আমরা দেখি কারেক্ট আনসারটা কি when that blows the hissing sound is the right answer a number হবে না river থেকে উইন্ড আসলে সেটা যে হিস ইয়া উইসপার করবে তা না তাই না উইসপার উইসপার মানে কি ফিশ 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 করে কথা বলা আর এখানে হিসিং সাউন্ড বলতে কি শো শো শব্দ তাহলে উইসপারিং এখানে শো শো শব্দ করে বয়ে চলা বাতাসকেই মিন করা হয়েছে ডান্সিং অফ দ্য ফ্লেম স্যার এটা সি নাম্বার হবে সি নাম্বার এ ফ্লেম দ্যাট ইজ সি নাম্বার হবে সি নাম্বার দুইটা ভোট পড়েছে সি নাম্বারে এ ফ্লেম দ্যাট মেড ইনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার আর কে কি বলবে সে বলো দেখি তাড়াতাড়ি বলো এন্ড সি ইজ দ্য রাইট এগুলো একটাও রাইট না আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি তিনটা কোয়েশ্চেন 5 মিনিটস সে কমপ্লিট করো খুব তাড়াতাড়ি ইউ উইল গেট 5 মিনিটস টাইম 5 মিনিট সময় পাবে এখন আমরা 16 মিনিট অতিবাহিত করেছি ঠিক 21 মিনিটে আমরা এটার আনসার চলে যাব ঠিক আছে আমাদের সময় শেষ একটু বলো দেখি কে কি লিখেছো লুবনা বলো এক নম্বর কোশ্চেনটা কি লিখেছো হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হামেজ খুব তাড়াতাড়ি বলো লুবনা বলো স্যার আমি লিখছি মেহেরজান ইউজ ফাইনাল লিভস এন্ড ফাইনাল লিভ কি হোয়াট ইজ ফাইনাল লিভ তো তো টেক্সটেই আছে টেক্সটে আছে না টেক্সটটা দেখেছো টেক্সটটা ওপেন করো ওখান থেকে দেখো লিখো একটু দেখতে হবে রাইসা বলো রাইসা কি লিখেছো এক নম্বর খুব তাড়াতাড়ি বলো মেহেরজান ইউজ ফলেন লিভস এন্ড স্ট্র টু মেক ফায়ার টু কুকিং হার মিল আবার বলো তো আবার বলো রাইসা আবার বলো রাইসা জি স্যার আবার বলো খুব তাড়াতাড়ি বলো মেহেরজান ইউজ ফলেন লিভস এন্ড স্ট্র টু মেক ফায়ার টু কুকিং হার মিলস টু কুকিং হার মিলস এখানে টু কুকিং আছে আর টু কুকিং হয় কখনো বলো আর মেহেরজান কখনো ইউজ হয় আচ্ছা এবার বলো দেখি মাহফুজা বলো কি লিখেছো
মাহফুজা জি স্যার হ্যাঁ বলো কি লিখেছো এ নম্বরের উত্তর কি লিখেছো Amazon used shelter for her cooking. Shelter make fire for cooking her meal. Amazon used shelter. Shelter. এতে কি জিনিস হলো আচ্ছা আমাকে বলবে রাইসা সাবেকুন নাহার বলো সাবেকুন নাহার সাবেকুন নাহার তাদের বলো খুব তাড়াতাড়ি বলো আল্লাহ সময় নষ্ট করো না সাবেকুন না সেন্থি বলো সেন্থি জি স্যার বলতেছি স্যার কোনটা স্যার এই নাম্বারটা বলি হ্যাঁ এক নম্বর এক নম্বর স্যার পারবো না এক নম্বরটা বলি পারবো না নাদিয়া বলো মেহেরজান ইউজেস ফলেন লিভস এন্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস তো আমার তো বলেছে মেহেজান কি ইউজ করে তো বলে দিবা যে এইটা এইটা ইউজ করে একদম টেক্সটের মধ্যে রয়েছে মেহেজান দেখো আরেকটা জিনিস লক্ষ্য রাখো যারা ইউজ লিখেছো তাদের জন্য এক কথা বলো না তাদের জন্য আমি বলছি মেহের ডাস দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় উত্তর লেখার সময় মূল ভার্বের সাথে এস বা ইয়েস হয় তাহলে ডাস দিয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে তোমরা মূল ভার্ব কি ইউজ তার সাথে এস অথবা ইয়েস যুক্ত করবা তাহলে সাবজেক্ট কি মেহের জান কি হবে ইউজেস কি ইউজ করে সেটা বলে দেবা স্ট্র তাই না খড়কুটা এন্ড কি ফলেন লিভস এটাই ব্যবহার করে দেবা আর ফলেন ফলেন মানে কি ঝরা পাতা ফলেন লিভস মানে ঝরা পাতা ফলেন লিভস ফর কুকিং হার মিলস এইটুকু তো না পারলে তো তোমাকে পরীক্ষাতে পাঠানোই হবে না খুব ভালো করে জেনে রাখো এতটুকু যদি না পারো তোমাকে পরীক্ষাতে সেন্ড আপ করা হবে না ইউ ওন্ট বি সেন্ড আপ তোমাকে কখনোই সেন্টারে পাঠানো হবে না এটা কিন্তু ভুলে যাও আগে সিস্টেম আর এখনকার সিস্টেম একদম টোটালি ডিফারেন্ট কোনোভাবেই তোমাকে এই ইয়েতে পাঠানো হবে না তুমি যদি এইটুকু অ্যাবিলিটি তোমাকে গ্রো না করতে পারো তুমি আর ক্লাসে অ্যাটেন্ড করতে হবে রেগুলারলি আর এগুলি আমি তো আপলোড করেই দিই তোমাকে দেখতে হবে আমি আবারও বলছি ডাস দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন উত্তর লেখার সময় তুমি যে ভার্বটা ব্যবহার করবা সেই ভার্বটার সাথে এস অথবা ইয়েস যুক্ত করে দিতে হবে তাহলে বলেছে হোয়াট ডাস মেহেরজান ইউজ তাহলে তুমি এখানে এই হোয়াট ডাসটা কেটে দিবা কেটে দিয়ে কি করবা দেখো খুব সহজ করে দিচ্ছি আমি খুব সহজ করে দিচ্ছি লুক লুক এইটা হোয়াট এবং ডাস তুমি কেটে দিলা যেহেতু ডাস দিয়ে কোশ্চেন করা হয়েছে তাহলে ইউজের সাথে একটা এস লাগিয়ে দিলা মেহেরজান ইউজেস কি ইউজ করে এই নামটা লিখলা কি বলো দেখি ফলেন লিভস তাই না ঝরা পাতা অ্যান্ড আর কি স্ট্র তাই না খড়কুটো স্ট্র এইটুকু বসায় দিলা এইখানে বসে গেল তাহলে মেহেজান ইউজেস দেখো আমি তোমাদেরকে উত্তর কিভাবে লিখতে হয় সেটা বলে দিচ্ছি মেহেজান ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস লাস্টে প্রশ্নবোধক চিহ্নটার জায়গায় ফুল স্টপ দিয়ে দেবো দেখো প্রশ্ন দিয়ে আমি উত্তর তৈরি করে ফেললাম এই তোমরা বুঝতে পেরেছ বোঝো নাই টেকনিকটা বুঝেছো টেকনিক টেকনিকটা বুঝেছো কিনা জি স্যার আচ্ছা পরেরটা হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন
পারছো কেউ না পারো নাই দেখো এটা প্রশ্নটা কি করে দিয়ে করেছে ডিড দিয়ে করেছে লক্ষ্য করো ডিড দিয়ে করেছে তাহলে হোয়াট প্রপার্টি হোয়াট দিয়ে যখন প্রশ্ন করে হোয়াট এরপরে ডু ডাজ ডিড থাকলে এটা কেটে দেব এই পর্যন্ত কেটে দেব লুক ডিড দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় উত্তর লিখতে মূল ভার্বের পাস্ট ফর্ম হয় তখন এখানে আমরা লুজের পাস্ট ফর্ম কি কি বলতে পারবা লস্ট লস্ট তাহলে এখানে লস্ট ব্যবহার করবা মেহেরজান লস্ট কি লস্ট করছিল বলো দেখি এইখানে সেই নামগুলা একটা দুইটা তিনটা যে কয়টা আছে সেই নামগুলি লিখে দিবা কি কি লস্ট করেছিল বলো দেখি স্যার আমি এটার উত্তর বলি বলো Due to river erosion, Mehrjan lost her cultivable land, trees, cattle, house, vegetable garden, and the bamboo bush. আমি এত কিছু দরকার আমি চেঞ্জ করতে বলছি না আমি খুব সহজে যাতে উত্তর হয় ইউ আর রাইট ইউ থ্যাংক ইউ তুমি অনেক সুন্দর করেছো আমরা খুব সহজে যারা একটু দুর্বল আছো তাদের জন্য আমি দেখাচ্ছি যে হোয়াট প্রপার্টি ডিড এই পর্যন্ত কেটে দিলাম এখন মেহেজান এখানে ডিড দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে এই যে মূল ভার্ব এটার পাস্ট ফর্ম করব লুজের পাস্ট ফর্ম কি লস্ট মেহেজান লস্ট এখন কি কি নাম বললা নাদিয়া কি কি নাম বললো শোনো বইয়ের মধ্যে আছে কি কি নাম আছে একটা হলো কি এক নম্বর কাল্টিভেটেড ল্যান্ড ক্যাটেল ট্রিস হাউস ভেজিটেবল গার্ডেন এন্ড এইগুলা সব লিখে দিই এন্ড দা ব্যাম্বু বাশ বাশ না বুশ 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 মানে সব ঝাড় তাই না ঝাড় বাশ ঝাড় এইখানে এগুলো লিখে দিবা কি কি হারাইলো লেখার পরে এই যে বাকিটা ডিউ টু রিভার ইরোশন লাস্ট স্টেপ প্রশ্নবোধক চিহ্ন কেটে কি করে দিবা ফুল স্টপ কেটে দিব তাহলে এবার বলো দেখি কে লিখো কারেকশন করো লিখো খুবই সহজ প্রশ্ন থেকে উত্তর করা যায় যায় না যায় কিনা বলো এবার বলো জি স্যার বলো তৃতীয় বলো কি লিখেছো এবার কি হবে বলো বলো সিনথিয়া স্যার আমি বলি স্যার স্যার যে সারিয়া বলবে না তুমি বলো তুমি বলো সিনথিয়া বলো আমি তো পারবো না আমি দেখাই দিলাম বলে দিলাম উত্তর তারপর তুমি বলছো পারবো না এটা কি কথা তুমি বলো সিনথিয়া হ্যাঁ কি কথা বললা তুমি রাইসা বলো Due to river erosion, Mehrjan lost her cultivable land, cattle, sheep, house, vegetable garden, and the bamboo bush. এটা তো ভালো কথা হলো না সিনথিয়া এখানে বেড়াইতে আসবা তোমরা খাতা কলম নিয়ে বসবা না উত্তর লিখবা না এটা ভালো কথা হলো না খুব বাজে কাজ হচ্ছে বাজে প্র্যাকটিস হচ্ছে এবং এটা তো তোমরা আসলে এর তোমাদেরকে চরম মূল্য দিতে হবে যদি তোমরা এখনো ঠিক না হও যদি অটোপাস সিস্টেম না হয় অর্থাৎ করোনা যদি দোয়া করো করোনা তোমাদের জন্য থাকে তাহলে পরীক্ষা হবে না অটো পাস দিয়ে চলে যাবো তাছাড়া তো পাসই করতে পারবা না তোমার পাস তো দূরের কথা তোমাদেরকে তো এসএসসি সেন্টারেই পাঠানো হবে না এরকম অবস্থা যদি থাকে আর ট্রাই করতেছো না কোন রকম ট্রাই করতেছো না বসতেছো না আমি বারবার বলে দিচ্ছি এখানে কি করবা স্টেপ ওয়ান ডিড পর্যন্ত আমরা কেটে দিব ডু ডাজ ডিড দিয়ে যখন কোশ্চেন করা হবে তখন আমরা ডু ডাজ ডিড পর্যন্ত কেটে দিব কেটে দিয়ে ডিড দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় মূল ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে লুজের পাস্ট ফর্ম কি লস্ট এটা তো আমি লিখেই দিলাম এটুকু তুমি লিখতে পারলা না সিনথিয়া খাতায় লিখতে লিখছো তুমি তুমি ক্যামেরা অন করে দেখো তো কিছু লিখতেছো কিনা স্যার না আমি তো ই করি নাই এখানে কি বেড়াইতে আসছো তুমি এখানে খাতা কলম নিয়ে বসবা না তুমি ক্লাসে হ্যাঁ তুমি কি ওয়ান টুর বাচ্চা নাকি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবা আর নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে খাতা কলম দেখতে চাই সব ভিডিও অন করে দিবা
ভিডিও অফ রাখবা রিমুভ করে দিব তো বাজে প্র্যাকটিস করতেছো তোমরা এখানে বেরাইতে আসো তোমরা হ্যাঁ আর পরীক্ষা করবা ফেল এরপরে যে প্রিন্সিপালের পা ধরবা আমাদের ইয়ে করে দেন টেস্ট এলাও করে দেন কখনোই হবে না এটা আগের সিস্টেম ভুলে যাও একদম ভুলে যাও কেন তোমরা বুঝতেছ না বোঝার চেষ্টা করো ডিট পর্যন্ত কেটে দিলাম ডিট দিয়ে কোশ্চেন করা যখন হবে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম লুজের পাস্ট ফর্ম কি লস্ট এখন এই লস্ট কি কি করেছিল হোয়াট দিয়ে যখন মানে কি তাহলে কি আছে কি লস্ট করেছিল সেই নামগুলো তো তুমি প্যাসেজ থেকে দেখবা একটা একটা করে লিখে দিবা এইটুকুই তো আর কোনো কাজ নাই বাকি সব ঠিক থাকবে লাস্টে শুধু প্রশ্ন মতো চিহ্নের জায়গায় ফুল স্টপ দিয়ে দিবা তুমি খাতা কলম নেবা না এখানে বেড়াইতে আসছো আমি করি নাই আমি পারি নাই এটা হলো কতদিন এইটা চলবে বলো দেখি তোমাদের তো একটু লজ্জা লাগা দরকার যে এটা আমি এমন ভাবে বলে দিচ্ছি টুটির বাচ্চারা পারবে তারপর তুমি বলতেছো আমি পারি না করি না আমি বারবার বলে দিচ্ছি ডাজ দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় উত্তর লিখতে মূল ভার্বের সাথে এস বা ইএস হয় এটা ওয়ান ডাজ তাহলে ডাজ পর্যন্ত কেটে দিলাম এটা ওয়ান টুর বাচ্চারা পারবে আর মূল ভার্বের সাথে আমরা কি ডাজ দিয়ে প্রশ্ন করা হলে মূল ভার্বের সাথে এস যুক্ত করব এখন বলছে হোয়াট কি সে কি গুলি আমরা এখানে বসিয়ে দেব কি মেজার ইউজেস কি ফলেন লিভস আর কি এন্ড স্ট্র টু মেক ফায়ার ফ্রম হার্মিস ফর হার্ম ফর কুকিং হার্মিস লাস্টে ফুল স্টপ এইটুকু লিখতে পারবা না তাহলে কেমনে তুমি এইটা টেনে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা দিবা হাউ খাতা কলম সারা বসতে পারবা না ক্লাসে এবং ভিডিও অন করে ক্লাসে ঢুকবা যদি না ঢোকো আমার ক্লাসে আসার দরকার নাই আমি দেখতে চাই যদি লেখাপড়া করো ভালো মতো করবা আর না হয়তো বাদ দিয়ে দিবা লেখাপড়ার প্রয়োজন নাই মনোযোগ সহকারে যদি লেখাপড়া করতে পারো করবা না করে এই লেখাপড়া করে কোনো লাভ নাই বাপ মায়ের কাছে দেখাই দিচ্ছ ক্লাস করতেছে আসলে মোটেও ক্লাস করতেছে না তিন নম্বর হোয়াট ডু ইউ থিঙ্ক নো অ্যাবাউট মেহের চান্স ফ্যামিলি নাদিয়া বলো Once upon a time, Mehrjan had a happy family. She lost her husband and her family due to diseases. Due to diseases, খালি disease আসলো কিভাবে? Disease আসলো কিভাবে? Nadia? Sir, river erosion এর কারণে। সেটা বলবা river erosion আর খালি river erosion river erosion এর জন্য কি হয়েছে? তার সবকিছু তো চলেই গেছে রিভার ইরোশনে তাকে দরিদ্রতায় হাঙ্গার পভার্টি এই কথাটা তোমাকে না বললে তো হবে না তাহলে রিভার ইরোশনের কারণে যে হাঙ্গার আর পভার্টির জন্য ফেস করেছে সেই হাঙ্গার আর পভার্টি তার পরিবারের সদস্যদেরকে রোগ এনে দিয়েছে তাহলে অপুষ্টি এর কারণে তার পরিবারের সদস্যরা কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে রোগে যে মানে রোগে আক্রান্ত হয়েছে রোগ তাকে তাদেরকে মৃত্যুতে নিয়ে গেছে মৃত্যুপুরীতে নিয়ে গেছে আর যে কারণে মেহজান সব তার ফ্যামিলি মেম্বার সকলকে হারিয়ে ফেলেছে কথাগুলো বলতে হবে তো তাই না সুন্দর করে বলতে হবে এই দুইটা এইচ ডাব্লিউ নিয়ে রাখো আর কি করব আমি তো পারতেছি না তোমাদের সাথে তোমরা কেন এরকম করতেছো একটু কেন ট্রাই করতেছো না বোঝার জন্য নেক্সট ক্লাস থেকে যে কয়জন আসো তোমরা খাতা কলম ক্লাস ওয়ার্ক যেভাবে করতে হয় সেভাবে করতে নিয়ে বসবা এইচ ডব্লিউ সেভাবে নিয়ে আসবা আমি এইচ ডব্লিউ দেখবো তোমাদের দুইটা কোশ্চেন দিলাম অনলি টু কোশ্চেন এটাও তোমরা করতে পারবা না ক্লাস টেনে উঠছো এসএসসি পরীক্ষা দেবা সামনে তো এটা মানুষের কাছে বললেও মানুষ হাসবে লজ্জা পাবে তোমাদের তো লজ্জা সব লাগবে না মানুষ লজ্জা পাবে যে ক্লাস টেনের বাচ্চা এতটুকু পড়বা না তোমরা এতটুকু বুঝবা না তাহলে হবে কি তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো আমি শতবার তোমাদের বুঝাবো যখন বলি তখন বলো বুঝছি করতে দিলে আর কিছু পারো না
আমি হাতে কলমে ধরে দেখিয়ে দিলাম, একটা অঙ্কের মতো, আমি অঙ্কের মতো যেভাবে হয় সেভাবে দেখিয়ে দিলাম। তারপরেও যদি বলো না পারি না, তাও কি সুন্দর সুর দিয়ে বলো পারি না, এটা হলো। এখানে কি মজা করতে আসছো? ক্লাস করার মতো করে এখানে ঢুকবা, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবা, হাজারবার জিজ্ঞাসা করবা, আই ওয়ান্ট ফাইন্ড ইট, আমি এটা কখনোই মনে কিছু করবো না। শতবার জিজ্ঞাসা করো, স্যার এটা কেন হলো, কিভাবে হলো, আমাকে জিজ্ঞাসা করো। তারপর যদি আমি বিরক্ত হই তখন বলবা যে স্যার আপনি বিরক্ত হচ্ছেন কেন, আপনি না বলেছিলেন আপনি বিরক্ত হবেন না। তোমরা জিজ্ঞাসা করো, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড বাট ইউ ট্রাই টু ডু, এখনো সময় আছে। সবাইকে বলছি, খালি সিনথিয়া না, এটা সিনথিয়াকে একাকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাই একই অবস্থায় আছো। একটা একটা মাত্র মেয়েকে আমি দেখি খুব সিনসিয়ার এবং সিরিয়াস, শি ইজ নাদিয়া। এছাড়া আর কাউকে আমি খুব সিরিয়াস দেখি না। নেক্সট ক্লাসে ক্যামেরা অন করে ক্লাসে ঢুকবা, সবাইকে আমি আবারও বলে দিচ্ছি, এবং আমি সবার এইচডব্লিউ চেক করব, ঠিক আছে? আর তোমরা যারা বেতন দাও নাই, তারা বেতন টেতন সব ক্লিয়ার করে দিবা, ঠিক আছে? যাদের প্রিভিয়াস কোনো ডিউ আছে সেগুলো ক্লিয়ার করে দিও। আর আরেকটা জিনিস তোমার মাথায় রাখবা, যে যা করছো পিছনে এটা ভুলে যাও, এখন নতুন করে শুরু করো। একটা স্টুডেন্ট যেভাবে স্টাডি করে সেইভাবে স্টাডি করো। স্যার না বলো, এখন তো লকডাউন, আমাদের ফি কেমনে দিব, মানে স্কুল কি খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, স্কুল খোলা।